যে বৃষ্টি কেন হয় বৃষ্টি আমরা ছোট কাল থেকেই দেখছি বা জন্মের পর থেকেই দেখছি যে বৃষ্টি হচ্ছে তো হচ্ছে বৃষ্টি সর্বদাই আমরা দেখতে পাই যে উপর দিক থেকে বৃষ্টি আসে উপর দিক থেকে বৃষ্টি আসে এখন বিষয় হচ্ছে আপনার যে আসলে ওই বৃষ্টিটা কিভাবে পানি তো নিচে থাকে তা ওইটা উপরে গেল কিভাবে কিভাবে বৃষ্টি হলো বা কেন বৃষ্টি হইলো এর কারণ কি বা বিষয়টা আমাদের অবশ্যই মানে বোঝা উচিত বা আমরা অবশ্যই জানা উচিত হ্যাঁ অনেকেই হয়তো জানি অনেকেই জানি যে কেন বৃষ্টি হয় তারপরেও ইচ্ছে হলো যে একটু আলোচনা করি যে কেন বৃষ্টি হয় যে দেখেন আমরা যে বৃষ্টিপাত হচ্ছে এখানে এই বৃষ্টির পানি কোথায় যাচ্ছে সেটা মানে দেখার বিষয় যে পানিটা কোথায় যায় পানিটা আমাদের এখান থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয় যে সাগর রয়েছে ভারত মহাসাগরের পাশে যে আমাদের সাগর রয়েছে বঙ্গোপসাগর এই সাগরে যে সাগরে গিয়ে পৌঁছে পৌঁছার পর সাগরে পানি তো লোবনাক্ত লোনা পানি তো লোনা পানির মধ্যে যে যেয়ে পানিটা ওইখানে যে অ্যাডজাস্ট হয় বা ওইটা ওর সাথে মিশে যায় মিশে যাওয়ার পরে যেটা হয় সেটা হলো যে সূর্যের তাপে পানি বাষ্প হয়ে আকাশে উড়ে যায় হ্যাঁ ক্রমাগত হচ্ছে এই কাজ এই কাজটা সূর্যের তাপ দিচ্ছে পৃথিবীতে ক্রমাগতই পানি বাষ্প হয়ে আকাশের দিকে উড়ে যাচ্ছে তো বাষ্প হয়ে যেহেতু আকাশের দিকে উড়ে যাচ্ছে ক্রমাগতই তো উড়ে যাওয়ার প্রেক্ষিতে দেখা যায় যে এই যখন আমাদের দিকে বর্ষাকালে শুধু কেন পানি আসে বা পরবর্তীতে কেন আসে না বা আমাদের এখানে এই সময় কেন পানি আসে তো ওইখানে যে সূর্য ক্রমাগতই বাষ্প মানে পানি থেকে বাষ্প উপরে উঠাচ্ছে ক্রমাগতই পানি উপর দিকে উঠে যাচ্ছে তো উঠে যাওয়ার পরবর্তীতে যেটা হচ্ছে যে দক্ষিণ দিকের যে একটা বাতাস দেখবেন আমাদের এলাকায় যখন দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয় বাতাস তখনই আমাদের এখানে বৃষ্টিপাত হয় এখানে হয় কি উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে যে উত্তর দিকে বাতাস একটা প্রবাহিত বাতাস প্রবাহিত হয় বায়ুটা না হচ্ছে মৌসুমী বায়ু এখানে যে আমাদের এখানে চৈত্রেক মাসের শুরু থেকে যে বায়ুটা প্রবাহিত শুরু হয় সেটা হচ্ছে মৌসুমি বায়ু মৌসুমি বায়ু যখন শুরু হয় মৌসুমী বায়ু শুরু হলে ওইখানে আপনার দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয়ে উত্তর দিকে বয়ে চলে আসে তো ওই বাতাসের সাথে ওইখানের যে জলীয় বাষ্প থাকে ওইটা আকাশে মেঘ হয়ে বাতাসের সাথে চলে আসে বাতাসের সাথে চলে আসার প্রেক্ষিতে ওইটা আমাদের এখানে শুষ্ক যে মানে স্থল বা শুকনো যে স্থল ওইখানে চলে আসে বা পাহাড়ের দিকে চলে আসে ওইখানে যে মেঘের সাথে মেঘ ঘর্ষণ খেয়ে বা পাহাড়ের সাথে ঘর্ষণ খেয়ে বৃষ্টিপাত ঘটায় এক ঘনীভূত হয়ে যায় বেশির পরিমাণে মেঘ যখন ঘনীভূত হয়ে যায় ঘনীভূত হলে প্রচুর পরিমাণে ম্যাঘ বৃষ্টি যখন ঘনীভূত হয় ঘনীভূত হলে কি হয় আপনার ওইখানে বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা থাকে বা ওইখানে বৃষ্টিপাত ঘটায় যেখানে সবচেয়ে বেশি আপনার ম্যাঘ ঘনীভূত হবে ওইখানেই বৃষ্টিপাত নিচের যেখানে ম্যাঘ জমে জমায়িত হবে জমায়িত হওয়ার নিচের অংশে ঠান্ডা আবহাওয়া বিরাজ করবে এই ঠান্ডা আবহাওয়া বিরাজের মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনার ওই বৃষ্টি হয় আকাশে যেটা ভেসে বেড়ায় সেটা হচ্ছে মেঘার যেটা আমাদের এখানে এসে ফোটা ফোটা করে পড়ে সেটা হলো বৃষ্টি বৃষ্টি ধরুন আমাদের বৃষ্টি একটি আশীর্বাদের বিষয় অনেক বৃষ্টি হয় না মরুভূমি হয়ে গেছে তো আমাদের দেশ বৃষ্টিপাতের কারণে বা বৃষ্টি হয় উত্তরাঞ্চল উত্তরাঞ্চলে বৃষ্টি হয় পাহাড় পর্বত আছে ওইখানে বৃষ্টি হয়ে পানি আমাদের দিকে চলে যায় বা আমাদের এলাকায় বৃষ্টিপাত হয় যার কারণে আমাদের মাটি অনেক উর্বর পুলি মাটি এখানে যা কিছুই আমরা রোপণ করি না কেন যা কিছু চেষ্টা করি সব কিছুই হয় কারণ আমাদের এখানে উর্বর মাটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ তো এই বৃষ্টিপাত আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ বলা যায়